ভারত একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র এবং সমাজবাদী রাষ্ট্র। বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধানে এই শব্দবন্ধ স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কিন্তু সত্যিই কি স্বাধীনতার পর দেশের 74তম সাধারণতন্ত্র দিবসে এ কথা বলা যায় যে দেশ এই পথেই এগিয়ে চলেছে দীর্ঘ 76 বছর ধরে? জাতির নামে বজ্জাতি আর ধর্মীয় মেরুকরণ আজ হটকেক ভারতীয় সমাজ ব্যবস্থায়। রাজনৈতিক শাসক দল পাল্টায়, ব্যবস্থা পাল্টায় না। আর তাই তো বানতলা, হাতরাস, কামধুনি, শ্যামপুরের মতো ঘটনা কালে কালে, যুগে যুগে উঠে আসতেই থাকে খবরের শিরোনামে। আজও দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তিক শ্রেণীর দলিত আদিবাসী রমণীকে জীবন্ত পুড়ে মরতে হয়। আজও রাতের গভীর অন্ধকারে কোনো দলিত ঘরের নাবালিকাকে তুলে নিয়ে যায় বর্ণ হিন্দুরা শারীরিক নির্যাতনের জন্য। যারা কিনা সূর্য আলোকে দলিতদের ছাড়া মারায় না, রাতের অন্ধকারে তারাই হিংস্র পশুর মতো ছিঁড়ে দেয় জনিপদ। এই কি গণতান্ত্রিক সমাজবাদী সাধারণতন্ত্র ভারত রাষ্ট্রের কাঙ্ক্ষিত রূপ? নেতাজি জন্মজয়ন্তীর পরপরই ক্যালেন্ডারে যে দিনটাকে ঘরে ঘরে দেশাত্মবোধক আবেগ জাগ্রত হয়ে উঠে প্রত্যেক ভারতীয়র মনে, সেটি হলো 26শে জানুয়ারি। 1947 সালের 15ই আগস্ট এসেছিল দীর্ঘ রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম, অসহযোগ আন্দোলন, গান্ধীবাদী আন্দোলনের পর আকাঙ্ক্ষিত স্বাধীনতা। ভারতের সংবিধান রচনার জন্য 1946 সালের 9ই ডিসেম্বর তারিখে তৈরি হয়েছিল গণপরিষদ। তারপরে নানা আলাপ আলোচনার পথ ধরে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক রচিত হয় পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। অন্যায় অত্যাচার, সহস্র প্রাণের বলিদানের ফল 1947 সালের 15ই অগাস্ট। কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হতে থাকে। 1947 সালের 29শে আগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতের স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের 4ঠা নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। 1949 সালে 26শে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সংবিধান সভায় 308 জন সদস্য 1950 সালে 24শে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেন। এর দুদিন পর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত। শহীদের রক্ত বিফলে না যাওয়ার ও স্বাধীনতা সংগ্রামীদের স্পর্ধায় হাজার অপমানের পর নিজের মর্যাদা ফিরিয়ে আনার সেই ভারত রাষ্ট্র গণতন্ত্রের, সাধারণতন্ত্রের, সমাজবাদের এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় এক এবং অনন্য রূপে বাস্তবিকতায় পরিণত হতে পেরেছে কি? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন আজও উঠতে শুরু করেছে। প্রতিবছর নিয়ম করে লালকেল্লায় লাহোরি গেটের উপর উত্তোলিত হয় তেরেঙ্গা জাতীয় পতাকা, তারপর কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভারতীয় জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সারা দেশে ব্যাপক উৎসাহের সঙ্গে দিনটি পালিত হয়। কিন্তু প্রশ্ন ওঠে, স্বাধীনতা 76 বছর পরেও কি এদেশে প্রান্তিক মানুষ, নারী সমাজ পূর্ণ স্বরাজ পেয়েছে? ব্রিটিশ রাজের 200 বছরের নিপীড়ন অত্যাচার সহ্য করেছিল দেশবাসী। 1757 সালের পলাশী যুদ্ধের পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব সেই অর্থে কায়েম হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতা হস্তান্তরিত হয় ব্রিটিশ রাজের হাতে। ব্রিটিশ শাসনে দেশে শুরু হয় বিদ্রোহ, ভিন্ন ভিন্ন পথে ও মতে শুরু হয় রক্তক্ষয়ী আন্দোলন। গান্ধীবাদী আন্দোলন সশস্ত্র আন্দোলনের পাশাপাশি ভিত নড়িয়ে দেয় ব্রিটিশ সাম্রাজ্যের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজরাও বুঝতে শুরু করে ভারতবর্ষে আর বেশি দিন নয়। দ্বিজাতি তথ্যে চালাকিতে ভারতকে দ্বিখণ্ডিত করে ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশ রাজতন্ত্র। লর্ড মাউন্টব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 1948 সালে 30শে জুনের মধ্যে ভারতের স্বাধীনতার আদেশ দেওয়া হলেও কাজটি 1947 সালের 15ই অগাস্ট সম্পন্ন করেন তিনি। পাঞ্জাব এবং বাংলায় বুকে হিন্দু মুসলিম তথ্যের ভিত্তিতে ছুরি চালায় ব্রিটিশ সাম্রাজ্য। প্রকৃতপক্ষে 1947 সালে জুন মাসে পণ্ডিত জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ, আবুল কালাম আজাদ, বি আর আম্বেদকর প্রমুখর মতো বেশ কয়েকজন নেতা ভারত ভাগে সম্মত হন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষের চিন্তায় নেমে আসে বসবাসের অন্ধকার,
যা হয়ে ওঠে এক বাস্তব। প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে দেশের সাংবিধানিক প্রধান মহামহিম রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। স্বাধীনতার 75 বছর পূর্তিতে হর ঘর তেরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছে বর্তমান কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত অমৃত মহোৎসব এই অন্তর্ভুক্ত হয়েছে এই কর্মসূচি। এরপর শুধু বাড়ির ছাদে পতাকা তোলাই নয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সহ সোশ্যাল মিডিয়ার প্রোফাইল আমরা সাজিয়ে তুলেছি জাতীয় পতাকায়। অথচ দেশের বেশিরভাগ মানুষের দুবেলা অন্ন জোগাড় করতে এই দ্রব্যমূল্যের বাজারে নাভিশ্বাস ওঠার জোগাড়। 1929 সালে 26 জানুয়ারি জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন পূর্ণ স্বরাজের দাবি উত্থান করেন, তখন কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহরু সেই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। এতে উৎসাহিত কর্মীরা রাভি নদীর তীরে পতাকা উত্তোলন করে, স্বাধীনতার পতাকা। আর 1950 সালের এই দিনেই গৃহীত হয় ভারতীয় সংবিধান, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের কয়েকটি উল্লেখযোগ্য দিক। ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান। প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেমবিহারী নারায়ণ রায়জাদা পণ্ডিত নেহরুর অনুরোধে গোটা কাজের জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি। শুধু লেখা নয়, সংবিধানের পরতে পরতে রয়েছে বিপুল নকশা। সেই নকশা করেছেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। এই নকশায় যেমন রয়েছে বেদ, মহাভারত ও রামায়ণের ছবি, তেমনি রয়েছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান ও সুভাষচন্দ্র বসুর ছবি। সর্বধর্ম সমন্বয়ে বার্তা দিতে টিপু সুলতান ও অশোকের ছবি ব্যবহার করা হয়েছে। 251 পৃষ্ঠার আকার গ্রন্থটির ওজন 3 কিলো 750 গ্রাম। সংবিধানের প্রথম প্রতিলিপি ছিল দুটি, একটি হিন্দি এবং অপরটি ইংরেজিতে লেখা। হাতে লেখা সংবিধানের প্রথম প্রতিলিপি দুটি হিলিয়াম পূর্ণবদ্ধ পাত্রে সংরক্ষিত রয়েছে সংসদ ভবনে। 308 জন সদস্য 24 জানুয়ারি সংবিধানে সই করেন। প্রতি বছর কোনো একজন রাষ্ট্রনায়ক সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসেন। 1950 সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোগুলির গতিবেগ থাকবে ঘন্টায় প্রায় 5 কিলোমিটার। রাজপথে সাধারণতন্ত্র দিবসের উদযাপন শুরু হয় 1955 সালে। এর আগে এই রাস্তার নাম ছিল কিংসওয়ে, যার নাম পরিবর্তন করে করা হয় রাজপথ। আজও রাজপথেই আটকে রয়েছে দেশের প্রান্তিক শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা। নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝেছিলেন স্বাধীনতা মানে ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্তি, অশিক্ষা কুসংস্কার থেকে মুক্তি, রাজনৈতিক পরাধীনতা থেকে মুক্তি। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শের, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। 74তম সাধারণতন্ত্র দিবসে প্রাককালে আমাদের অবলোকন করতে হচ্ছে এক ভয়ঙ্কর বর্বরতা চিত্র। গোটা দেশকে ধীরে ধীরে ধর্মীয় সংকীর্ণতা, কুসংস্কার এবং অজ্ঞতার অতল তলে তলিয়ে যেতে আমরা দেখছি। আমরা দেখছি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নত হওয়া সত্ত্বেও ভারতের সাধারণ মানুষ আজও অজ্ঞতা এবং কুসংস্কার থেকে মুক্ত হতে পারেনি। আর তাই তো কেমিস্ট্রি বিদ্যার ডক্টরেট ডিগ্রিধারী অধ্যাপক এবং গণিত শাস্ত্রে মাস্টার ডিগ্রি করা স্ত্রী তাদের দুই উচ্চশিক্ষিত কন্যাকে তান্ত্রিক বিশ্বাসে হত্যা করেন, তখন চমকে উঠতে হয়। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার শিবনগর গ্রামের ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে অবলোকন করতে হয়। বেসরকারি সংবাদ মাধ্যমের ডিবেট অনুষ্ঠানে বাংলার অভিনেত্রী দেবলীনা দত্ত যখন বলেন খাবারের কোনো ধর্ম হয় না, তখন তাকে কটু কথা শুনতে হয়। এমনকি দেবলীনাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত শুনতে হয়েছিল, হুমকি শুনতে হয়েছিল গণধর্ষণের। ধর্মীয় উন্মাদনা, সংকীর্ণতা এবং বর্বরতা কোন পর্যায়ে পৌঁছালে মানুষের রুচি এত নিচে নামতে পারে তা বিস্ময়কর। বন্দে ভারত রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান, অথচ সেই অনুষ্ঠানে ধর্মীয় স্লোগান আজ যেন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। যে সুস্থ সংস্কৃতি, সৌজন্যবোধের পরিবেশ একটা সমাজকে উন্নত সভ্যতার দিকে নিয়ে যেতে পারে, তার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে ভারতের সমাজ ব্যবস্থা। নেতাজি রবীন্দ্রনাথ যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তার সেই স্বপ্ন পূরণ করতে আরো অনেক পথ চলা বাকি। আর সে কারণেই রাতের পর রাত শীতল পরিবেশে খোলা আকাশের নিচে আজও ভারতের কৃষকদের নিজেদের দাবির সমর্থনে বসে থাকতে হয় রাজপথে। আজও দিন দরিদ্র মানুষের পাশাপাশি এক শ্রেণীর মানুষ আর্থসামাজিকভাবে দুর্বল মানুষদের বঞ্চিত করে দুর্নীতির অন্ধকারে ডুবে সাধারণ মানুষের দুর্দশা ও বঞ্চনা ইতিহাস প্রলম্বিত হতে থাকে। সাধারণতন্ত্র দিবসের প্রেক্ষাপটে
বহু প্রশ্ন তাই আজ দগদগে ঘা হয়ে ফুটে উঠেছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।